মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মত বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে করি না ভাই, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। কই রে খালেদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, কই রে খালেদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, কথা রে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। পবিত্র কুরআনুল কারীমের 31 নাম্বার সূরা, জোরে বলেন কত নাম্বার? 31 নাম্বার সূরা, সূরার নাম হলো লোকমান। মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মাক্কী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি এখান থেকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। তাহলে জবান সেরে কলিজা উদার কর, আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দা, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম লোকমান। কি নাম? লোকমান। কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। ঠোঁট গুলো ছিল মোটা, চেহারা ছিল কালো, অন্তর ছিল ধবধবে সাদা। যদিও অন্তর কালো, চেহারা কালো, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের উপদেশের কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো, এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। আমার ভাইয়েরা, নবীন অন্য সুলমান দুনিয়ার একজন জ্ঞানী ব্যক্তি, সাধারণ একজন মানুষ, তার কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হয়, আমার আল্লাহর পছন্দ হয় দুনিয়ার একজন মানুষের কথা। তাহলে এটা শুনি, দুনিয়ার শুধু মানুষ নয়, এটা সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ মানুষ কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বাজান গো আমার। লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল, মানুষের বাড়িতে ছাগল চারণের কাজ করতেন। সন্ধ্যাবেলায় চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ এসে লোকমানের কাছে জীবনের বিভিন্ন বিষয় নিয়ে উপদেশ চায়। লোকমানে হাকিম সেই উপদেশগুলো দিয়ে দেয়, বলেন আল্লাহু আকবার। লোকমানের মনে একদিন দেখা, বলে কি ব্যাপার, তোমরা কেন লোকমানের কাছে আসো? সমস্ত মানুষগুলো উত্তর করে বলে, আপনি জানেন না,
লোকমানকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে, এমন জ্ঞান জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় নিয়ে তার কাছে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো বিষয় তার কাছে জানতে চায়, এত সুন্দর সমাধান দিয়ে দেয়, এত সুন্দর করে জবাব দিয়ে দেয়, তার কথাগুলো শোনার পর আমাদের জীবন বড় উপকৃত হয়, চলার পর আমাদের সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। লোকমানের মালিক চিন্তা করলেন, এত জ্ঞান এত জ্ঞান লোকমানের আর আমি জানি না, ঠিক আছে তোমার জ্ঞান পরীক্ষা করব। এই কথা চিন্তা করে লোকমানের মনে, একদিন লোকমানকে ডেকে বলে, লোকমান ছাগল একটা জবাই কর, সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির কর। লোকমানে হাকিম ছাগল জবাই করলেন, জিব্বার হৃৎপিণ্ড মালিকের কাছে হাজির করলেন। পরের দিন ডেকে বলে, লোকমান আবার একটা ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির কর। এইবার লোকমানে হাকিম আবার জিব্বার হৃৎপিণ্ড হাজিরি করলেন, মালিক ডেকে বলে, লোকমান গতকালকে উৎকৃষ্ট দুইটা জিনিস জিব্বার হৃৎপিণ্ড হাজিরি করলাম, আবার নিকৃষ্ট দুইটা জিনিস আবারও জিব্বার হৃৎপিণ্ড হাজিরি করলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। লোকমানে হাকিম তখন ডেকে বলে, মালিক ও আমার মনিব, জিব্বার হৃৎপিণ্ড হাজিরি করার পিছনে কারণ ভালো করে শুনে নেন, এই দেহের ভিতরে এই জিব্বাটা কত দামি, জিব্বা যদি সত্য কথা বলা হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, ভালো কথা বলা হয়, জিব্বা যদি মালিকের জিকির করে, এই জিব্বা যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, দেহের ভিতরে জিব্বাটা হয়ে যায় সবচাইতে দামি। আল্লাহু আকবার। এই হৃৎপিণ্ডের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, গীবত পর নিন্দা চুকুল করি না থাকে, অন্তরের ভিতরে যদি গুনা না থাকে, অন্তরটা হয়ে যায় ধবধবে সাদা, তাহলে দেহের ভিতরে হৃৎপিণ্ড আর জিহ্বা যদি ভালো থাকে, পুরো দেহটাই ভালো থাকবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে জিহ্বা যদি মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলা হয়, গালমন্দু করা হয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয়, গীবত চকল করি পর নিন্দা দে, অন্তর যদি খালো হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তরে যদি ময়লা পড়ে যায়, এই দেহের ভিতরে দুইটা জিনিস যখন নিকৃষ্ট হয়ে যাবে, পুরো দেহটাই তখন নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর যখন বুঝাই দিলেন, যুক্তি উপস্থাপন করলেন, লোকমানের মনিব ডেকে বলে, লোকমান সত্যি তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, এই জ্ঞান নিয়ে আমার বাড়িতে কেন থাকবা, আজ থেকে তোমাকে রাখালের চাকরি করা লাগবে না, চাকর থাকা লাগবে না, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি তোমার জ্ঞানের আলো দিয়ে মানুষগুলোকে আলোকিত করো, তোমার জ্ঞানের কথা মানুষের মাঝে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিম মাটি ময়দানে বাস করতে লাগলেন, নসিহত করতে লাগলেন, মানুষদেরকে উপদেশ দিতে লাগলেন, হাজার হাজার জনতা তার ভরা মজলিসে কথা শোনার জন্য একত্রিত হয়ে যায়। জীবনের এইভাবে কয়েকটা বছর কাটায়া দিলেন, ভরা মজলিস থেকে একজন লোক দাঁড়ায় ডেকে বলে, লোকমান মনে কিছু নিও না, তোমার একটা প্রশ্ন আমরা করতে চাই, আজ থেকে কয়েক বছর আগে আমরা একটা রাখালের সাথে মাঠে ছাগল চড়াইতাম, তার চেহারার সাথে তোমার চেহারার একটু মিল পাওয়া যায়, মনে কিছু যদি না নাও, ওই রাখালটা তোমার কে হয়, নাকি সেই দিনে রাখালি আজকে তুমি? লোকমানে হাকিম তখন ডেকে বলে, মুরব্বি আপনি যা বলেছেন সঠিক বলেছেন, কারণ মুমিনেরা অতীতের পরিচয়ে ভুলে যায় না, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চড়াইতো সেই রাখাল আজকে আপনাদের সামনে বয়ান করে, আপনাদের সামনে উপদেশ দেয়, এটা ঘৃণার বিষয় নয়, ছোট হওয়ার বিষয় নয়। আল্লাহ পাক একজন রিক্সা চালককে কোটিপতি বানায় দিতে পারে, একজন ভ্যান চালককে সম্মানের আসনে বসায়া দিতে পারে, আল্লাহ পাক যদি চাই দুনিয়ার সব চাইতে অবহেলার মানুষটাকে, দুনিয়ার সব চাইতে ভালো মানুষ, প্রিয় মানুষ, সবার মুখে মুখে তার নাম থাকবে এমন জায়গায় আমার আল্লাহ পৌঁছায় দিতে পারে কিনা? লোকমানে হাকিম নিজের পরিচয় প্রকাশ করে বললেন, সেই দিনে রাখাল আজকে আপনাকে উপদেশ দেয়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বললেন, মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না। আমার ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
কত সুন্দর করে জানাইয়া দিলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ হলাম অমুক অপেক্ষী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলে ঠিক কিনা? তমাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর গুণগান গায়, আল্লাহর জিকির করে, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তমাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর গুণগান গাওয়া বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ পাঁচ বছর পর পর ভোট দিয়ে নির্বাচন করে হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দার লাভ। কথা বলেন, কার লাভ? কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি আপনারে দেয় না? দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছে, এত কিছু পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, একদিন তার পায়ে কোনো স্যান্ডেল নাই, পায়ে কি দিবে জুতা নাই, চলতেছে আর মন খারাপ, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, মনটা খারাপ, সামনের দিকে রওনা করে, পচল দিকে দৃশ্য দেখে, এমন একটা এমন একজন মানুষ বসে আছে যার দুইটা পায় নাই, চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে, আল্লাহ বড় ভুল করেছি মালিক, ও আল্লাহ বড় ভুল করেছি, আমি তো পায়ে স্যান্ডেল নাই বলে হতাশ, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পায় নাই। আল্লাহ আমার ভাইয়েরা, দুনিয়াতে কত মানুষ আছে চোখে আলো নাই অন্ধ, কত মানুষ আছে দুইটা হাত নাই দুইটা পা নাই, আল্লাহ কি আপনারে দেয় নাই? কোটি কোটি টাকার নিয়ামত আপনারে দিয়েছে। আমি কুড়িগ্রামে ওয়াজ করতে গেলাম, হঠাৎ করে খাবার সময় বিদ্যুৎ চলে গেল, একজন অন্ধ হাফেজ সাহেব আমাদের সাথে ছিল, আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, আবার বললাম আলোর ব্যবস্থা করেন, আবার বললাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ ব্যক্তি আমাকে ডেকে বলে, হুজুর কয়েক সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। ও হুজুর, জন্মের থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, নিজের হাতটা কেমন আমি দেখতে পাই না, নিজের চেহারাটা আল্লাহ কেমন ভাবে বানাইছে দেখতে পাই না হুজুর, যে মা আমারে জন্ম দিয়েছে মায়ের মুখটা কেমন আমি বলতে পারবো না, বাবার চেহারাটা কেমন আমি বলতে পারবো না। ও হুজুর, আমি বিয়ে করেছি, তিনটা সন্তান দুনিয়াতে আসছে, আমার বিবিটা দেখতে কেমন, আমার ছেলেগুলো দেখতে কেমন আমি বলতে পারবো না, কয়েকটা সেকেন্ড বিদ্যুৎ নাই, আপনি অস্থির হয়ে গেছে, আর জন্ম থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনদিন আলো এলো না, আবার চোখে কোন আলো নাই, এই জন্য বাজাম জাল্লা পাক এত কিছু দিয়ে আপনারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে, কেন সেই মালিককে ভুলে যাবেন, কেন আল্লাহর গুণগান গাইবেন না? এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার একটা টিনের ঘর আছে, এই দুনিয়াতে এমন মানুষ আছে যার ঘর নাই বাড়ি নাই, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়া ঘুমায়, আপনার তাও গায়ে দেওয়ার মতো কম্বল আছে ওর তো তাও নাই, আপনার সন্তান দামি দামি খাবার খায়, কত ছেলে রাস্তায় কত শিশু হয়ে ঘরে,
ওদের চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে, ওদের খাওয়া নাই গো সব নাই, ওরা পড়াশোনা করবে কে ওদের দায়িত্ব নেবে? আপনি তো আপনার সন্তানকে নিয়ে ভালো আছেন, আপনার একটা ইটের বাড়ি আছে দশতলা দিয়ে কি করবেন? এক সময় তো কিছুই ছিল না, আজকে দুই চার বিঘা জমির মালিক হয়েছেন। ঝিনাইদহ শহরে একটা দোকান আছে, কথা বলেন না কেন? এ বাজার কালীগঞ্জে আপনার একটা দোকান আছে, ছোটখাটো আপনি ব্যবসায়ী আলহামদুলিল্লাহ, রিক্সা ভ্যান আছে চালায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন যে অবস্থানে রেখেছেন সে অবস্থানে থেকেই শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সেনা এনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কথা বলতে গেলে অনেক বলা যায়, সময় তো ওইদিকে কুলাবে না। তাহলে শুকরিয়া আদায় করবো কার? জোরে ডাক দে বলেন আল্লাহ, আরে জোরে ডাক দে বলেন আল্লাহ, কলিজার সবটুকু আবেগ ভালোবাসা ডাক দে বলেন আল্লাহ, এই যে আল্লাহ, আরো জোরে ডাক দে বলেন আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম। বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বেজা, খুশি না বেজা? হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, আল্লাহ এত কিছু দিয়েছে তারপরে আল্লাহরে ডাকতে চাই না। অথচ আপনারা আমার বাড়িতে আছে কুকুর, মিস্টার ডগ চেনেন? চেনেন 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 কুকুর চেনেন আপনারা? রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, যে হাড়টা আপনি দাঁতি দিয়ে চেবাইতে পারেন না, অনেক কষ্ট করেও খাইতে পারেন না, তখন ডাক দেন এ লালু আয় ফিসাবি দিন। কতক্ষণ লালু তখন বলে বস খাইতে পারেন না আমারে দিলেন, ঠিক আছে আমি তো আর ফেল মারব না। কথা বোঝেন না? রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, নার্গিস না, আপনার বাড়ি পাহারা দেয়। কথা কন নাকি ভাই? অপরিচিত কোনো বারুষ যদি বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, অপরিচিত ব্যক্তি দেখা মাত্র আর ডিউটি শুরু যায়, তুমি কে, বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, কি করতে চাও? বাড়ির ভিতর থেকে যখন আওয়াজ আছে এ লালু এ চুপ, তখন চুপ করে থাকে। এইবার বাড়ির মালিক আর ওই অপরিচিত লোক দুইজন যখন গল্প করে, লালু তখন লেজ নাড়ায় চতুর্দিক ঘোরে আর মনে মনে বলে বস একবার শুধু বলেন লোকটারে ছিলেন না, কামড়ে ওর জীবনের বারোটা বাজায় দেবে। কথা কন নাকি? বাড়ির মালিক যখন বলে চুপ যা এখান থেকে যা, তখন কুকুর মনে মনে বলে ও বস আপনার পরিচিত আগে বলবেন। কথা কন, একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয় দিনের পর দিন, বছরের পর বছর, আর আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইছে, উত্তম জাতি বানাইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোলাম পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ, এই যে এত ফল ফুট কি না কি নাই জমিনে, 32 প্রকার গোস্ত হালাল, 450 প্রকারের মাছ আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, পৃথিবীতে নাই কি আল্লাহ এত কিছু দিয়েছে। মনে চাইলো টিউবওয়েলের পানি খাবো না, গাছের দিক তাকাইলে ডাব, এত সুন্দর ভিআইপি পানি কোনো হাত স্পর্শ করে নাই, বলেন আল্লাহ পাক কি না, হুজুর গোস্ত খাবো না ডিম খাবো, কা হাঁসের ডিম মুরগির ডিম কত ডিম, কথা কন নাকি, কোয়েল পাখির ডিম খাবে কি বান্দা, খা তো ডিম কত লাগে, কথা কন নাকি, আল্লাহ আমি ডিম খাবো না ফল খাবি, খা আপেল খা খাবো না, বেদেনা খা খাবো না, আনারস খা খাবো না, তরমুজ খা খাবো না, রাঙ্গি খা খাবো না, কত ফল, লিচু খা, আম খা, কথা কন নাকি, কাঁঠাল খা খাবি কি, আল্লাহ ভাল লাগে না নতুন কিছু দেন, কথা কন নাকি, রাগ করতেছেন আপনারা?
এত কিছু যে আল্লাহ পাক দিয়েছেন কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কিশোরগঞ্জে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ পাক আমাকে 200 বিঘে জমির মালিক বানায়। আরে ভাই কেন আল্লাহকে ডাকবেন না? এক সময় তো কিছুই ছিল না, ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছি, এক ফোঁটা নাফার পানির থেকে আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানা দাইফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি, সেই দুর্বল মানুষের এত অহংকার মানায় না, এত দাম্ভিকতা মানায় না, এত গরম মানায় না। কথায় কথায় মানুষে বলে তোরে খাইছি, তোরে ধরছি, তোরে মারছি, তোরে দেখে নিবে। আরে ভাই এত গরম দেখান কেন? আল্লাহ যদি তিনবার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বেকায় দেয় ফেলে খালি বমি আর পাতলা পায়খানা দেয়, তাহলেই তো করে কি বলবি, হুশ পাবি না, কথাটা ঠিক কিনা? এত বাড়া ভালো না, কয়েকটা টাকা হয়েছে অহংকারে পা জমিনে পড়ে না, খুব বেশি টাকাওয়ালা হয়েছো, এমন রোগ আল্লাহ দেবে তোর 14 গোষ্ঠী বিক্রি করে চিকিৎসা করে বাঁচতে পারবি, কথা বলেন এখন? অহংকার করা যাবে না। আজকের আলোচনার বিষয় থেকে অনেক কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ। চলেন সম্মানিত ভাইরা আমার, তাহলে বান্দা যদি শুকরিয়া আদায় করে কার লাভ? জোরে বলেন ডাকবো আল্লাহকে, আর লাভ হবে আমাদের, কথা কন না কেন? আল্লাহরে ডাকবো না আল্লাহর শুকরিয়া আদায় করব না, আপনি আমি ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত, আপনি না ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত, কথাকে বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক যাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন, আরে ভাই দুই মুঠো খাবার খেয়ে বেঁচে আছে আলহামদুলিল্লাহ, ইয়া তো স্বপ্ন দেখেন কে, ওপরে চোখ না চোখ দেন নিচে নিচে নিচে, কত মানুষ আচ্ছা এটা কি আপনাদের জরুরি? কম আচ্ছা লাইফে থাক যেভাবে থাক, এখন ওয়াজ বাদ দিয়ে যদি আবার ওই দিকে যায়, আমার আমি তো একটা মানুষ, আমার সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যাবে। উনি দান করেছেন ওনার বিষয়ে কথা আমরা বলব আলোচনা শেষে, যখন আমরা ওয়াজে কালেকশন করলাম আধা ঘন্টা, তখন তো কেউ ছিল বলেন কি বলবো আমি, আমি আমার বলার ভাষা আছে, আমি আপনাদেরকে কিছু বলে যাই, আমি শুনে একটা জিনিস আমি দেখেছি লক্ষ্য করে, জানেন বড় মাহফিল গুলোতে ওয়াজ ভালো হয়, এটা আমি লক্ষ্য করছি, যে মাহফিল গুলো ছোট সেগুলোতে ওয়াজ ভালো হয়, আর বিশাল আয়োজনে হাজার হাজার মানুষ আসছে ওটি ওয়াজ সাটে না, মানে ওয়াজ যে একটু জমবে জমে না, লোক বেশি হয়েছে যে, কথা বোঝেন না? এই জন্য সমস্যা, লোক কম হইলেই ভালো, ওই সামনে 100 200 500 বসে থাকে ওইটা একেবারে নীরবভাবে শোনে, আর এরকম বেশি হলে যে কেউ ওঠে কেউ বসে কেউ দাঁড়ায় কেউ আসে কেউ আবার ওদিক বিড়ি খায় আবার আসিচ্ছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা 2টা ঘন্টা একটু নীরব ভাবে বসে থাকা যাবে না, আপনি পুরুষ মানুষ না, কিসব করতে কি কারণে জানো? ওই যে ওই যে ভাই যাচ্ছে কি হয়েছে তোমার, যখনই বলবেন তখনই হুজুর 1 নম্বর, ও 2 ঘন্টা পেশাব আটকাইতে পারে না। হ্যাঁ ঠিকই, ও কিসের পুরুষ? চাচার কথা ঠিক, আরে পুরুষ মানুষ পেশাব লাগলে ঝিনাইদহ পেশাব করে যা ঢাকায়, কথা কোন ঠিক কে নেই? রংপুরে ওয়াজ করতে গেলাম, এক চাচা কয় বাবা তুমি ওয়াজ করো তো পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো, আমি মানে চাচা এই কাম করলে তো চাচি চাচি রাগ করবে, কোথাও তো চাকরি বলবো হুজুরি এমন ওয়াজ ধরা ধরছে জায়গা থেকে আম সারছে মনে কিছু নেই, লঙ্গি খুশি হয়ে ধুয়ে দিবি, কথা কোন ঠিক কে নেই? আমি তো এই যে 80 আর 40 মিনিট, তা আপনারা একটু যদি সময় না দেন তাহলে তো সমস্যা, আমি একটু কথাগুলো গোছায় বলি, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? তাহলে শুকরিয়া আদায় করবো কা? সুখে থাকলে শুকরিয়া আদায় করবো কা? দুঃখে থাকলে শুকরিয়া আদায় করবো কা? সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ কর লোকমানে হাকিমের কথা। লোকমানে হাকিম যখন উপদেশ চলে, লোকমানে হাকিম শুধু বাহিরে মাঠে ঘাটে দাওয়াত দিতেন না, নিজের ঘরেও তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে তাদেরকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। বলেন তো বাজান, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার! আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। লোকমানে হাকিম কলিজার টুকরা সন্তানগুলোকে উপদেশ দিয়ে বুঝাই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে। এ বাজান গো আমার, অনেক লম্বা কথা, আমি লম্বা করবো না। লোকমানে হাকিমের একজন ছেলে বলতেছে, বাজান, এই যে ওয়াজ নসিহত উপদেশ মানুষকে বলা বোঝানো, এগুলো আমার দেওয়া হবে না, আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করে জীবনটা পরিচালনা করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে দেওয়ার মতো অর্থ টাকা পয়সা আমার কাছে নাই। ছেলেটা বড় নাসর বান্দা, বারবার ডেকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না। বলেন তো, ডাক্তারের ছেলে সবাই কি ডাক্তার হয়? হুজুরের ছেলে সবাই কি হুজুর হয়? এ বাজান গো আমার, লোকমানে হাকিম হাকিম মানুষকে উপদেশ দেয়, জ্ঞানের কথাগুলো বলে, তার একজন ছেলে আপত্তি করে বলল, বাবা আমার দেওয়াজ নসিহত হবে না, আমি বক্তা হতে চাই না, আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আমার গলার যে অবস্থা, ওয়াজ করলে মানুষ দৌড়ে বাড়ি বলাবে, কথা বোঝেন নাই, রাগ করেছেন মনে হয়। আমার ভাইরা, লোকমানে হাকিম বলেছিলেন, আমার কাছে টাকা নাই, হঠাৎ করে ডেকে বলে, বেটা আমার, তুমি যখন বারবার বলতেছো শুনতেছো না, তাহলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু সেই তো এক দ্বীপে তার বাড়ি, এই পথ পাড়ি দিতে গেলে তোমাকে অনেক কষ্ট কর লাগে, এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না, অতএব তোমার টাকা লাগবে না। ছেলে বলে, বাবা শুধুমাত্র পথের কথা বলে দেন, পথ পাড়ি দেওয়ার দায়িত্ব আমার, আপনি শুধু আমার ঠিকানা বলে দিয়ে দেন। লোকমানে হাকিম ছেলে যখন ছাড়তেছে না, দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ডেকে বলে, ছেলে আমার শোনো, এই পথ পাড়ি দিতে গেলে তুমি যখনই বিপদে পড়বা, বিপদের আগে আর পরে দুই রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবা, আর শোনো, বাড়ি থেকে বের হওয়ার পর পথ চলতে চলতে বিশাল মরুভূমির পথ পাড়ি দিবা, যাইতে গিয়ে দেখবা হঠাৎ করে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলে দেখবা কি সুন্দর একটা ঝর্ণা, ঝর্ণা থেকে পানি পড়তেছে, ওখান থেকে পানি পান করবা, নিজের প্রয়োজন মতো পানিগুলো নিয়ে নেবা, এরপরে সামনের দিকে রওনা করে পিছন দিক নজর করে দেখবা জঙ্গলটা নাই, জঙ্গলটা হলো অন টাইমের জঙ্গল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে যাইতে যাইতে বিশাল একটা গাছ দেখবা, ওই গাছের ছায়ায় তুমি আশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে, আর এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে, খবরদার মুরব্বীর সাথে তুমি বেয়াদবি করবা না, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমানে হাকিমের ছেলে ওই জঙ্গলের থেকে পানি নিয়া সামনের দিকে রওনা করলো, বাজান, যাইতে যাইতে ওই বিশাল গাছের ছায়া পেয়েছে, দেখে একটা ছায়ায় মুরব্বী বসে আছে, মনে চায় ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নেব, কিন্তু বাবা বলে সে বিশ্রাম নিলে বিপদ হবে, আর দেরি করতে চাইলো না, মুরব্বী দেখে বলে, বাবা রে আসো, তুমি এই জায়গায় বসো, বিশ্রাম করো, তারপরে তুমি রওনা করো। ছেলে বলে, না আমার বিপদ হবে, বলে, না বাবা আসো, তোমার কোনো বিপদ হবে না। এইবারে ছেলেটা গাছের ছায়ায় আশ্রয় নিল, যখন হঠাৎ করে ঘুম চলে এসেছে ক্লান্ত শরীর, বিষাক্ত সাপ একটা সবল মেরেছে বাজার, ওই সবলের সবল খাইয়া
বাজানো গমার ঘুমের মানুষ ঘুমান্ত আছে, সবল মারছে বিষাক্ত সাপ, মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবারে কি করা যায়? বিষাক্ত সাপটাকে দইরা ওই ছেলেটাকে বিষমুক্ত করলো, এরপরে ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুই টুকরা করলো, পিছনের অংশ ফালাইয়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায়া দিল। এইবারে ছেলে যখন ঘুম থেকে উঠেছে দেখে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছে, আমি তোমার বিষমুক্ত করেছি। এইবার ছেলেটা দুই রাকাত সালাতুল হাজ্জের নামাজ পড়ে দেখে বলে, মুরব্বি আর করা যাবে না দেরি, আমার এই বিশাল পথ পাড়ি দিতে হবে তাড়াতাড়ি। ওই যে এলাকায় দেখা যায় লোকজন বসতি করে, ওই এলাকায় যা আমার বাবার পরিচয় দিলে মানুষজন আমাকে আদর যত্ন করবে, ওখানে আমি কয়েকটা দিন থাকব, এরপরে আমি সেই দ্বীপে চলে যাব। মুরব্বি ডেকে বলে, বাবা আমার সাথে নিবা নাকি? বাবা বলেছে মুরব্বির সাথে নিলে তোমার উপকার হবে, মুরব্বির সাথে তুমি বেয়াদবি করবা না। এইবারে মুরব্বিকে সাথে নিয়ে ওই এলাকায় যা যখন পরিচয় দিয়েছে, আমি লোকমানে হাকিমের ছেলে, মানুষজন আদর যত্ন করতে লাগলো, খাবার দিতে লাগলো, ভালোবাসা দিতে লাগলো, বলে তো ঝিনাইদহের মুসলমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বড় বক্তা, তার ছেলে যদি এই ঝিনাইদহের মাটিতে আইসা বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনারা কি তাকে একটু ভালোবাসা দেবেন না, থাকতে দেবেন না, খাইতে দেবেন না, আদর যত্ন করবেন, হাদিবা তওফাও দেবেন? এ বাজান গো আমার, এইবার লোকমানে হাকিমের ছেলেকে সবাই আদর যত্ন করলো, শুধু তাই নয়, ওই একলা ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে ছিল, লম্বা ঘটনা আমি লম্বা করব না যেহেতু রাত্রি অনেক গভীর হয়েছে, ওই ভয়ঙ্কর সুন্দরী নারীর সাথে লোকমানে হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করে দিল। কিন্তু সমস্যা এক জায়গায়, ওই মেয়েটার এর আগে 10 জায়গায় বিয়ে হয়েছিল, কয় জায়গায় আরো জোরে বলেন, কয় জায়গায়? 10 জায়গায় বিয়ে হয়েছিল বাজান, 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, প্রত্যেকটা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও জীবিত বের হয় নাই, 10টা ছেলেই বাসর ঘরে মারা গেছে। মেয়েটার চেহারা বড় মারাত্মক দেখতে, হেপি সুন্দরী, মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী, বাপরে বাপ, যে দেখে সেই পাগল হয় আর বিয়ে করে, 10টা ছেলে মারা গেছে। এইবার লোকমানে হাকিমের ছেলের পালা, সবাই বলতেছে হাকিমের ছেলের কি যে হয়। বাজান গো ঘটনাটা কি আমি বলবো, কয়টা ছেলে বাসর ঘরে মারা গেছে, কয়টা, আরো জোরে বলেন কয়টা, ঘটনাটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। লোকমানে হাকিম ছেলেদেরকে ডেকে বলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, করা যাবে না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। কথা বলে ঠিক কি কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু পানি দাও তো আমার মুসলমান ভাইরা। বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। বলেন তো বাংলাদেশে আমরা শিরিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া অন্য মানুষকে সেজদা দেওয়া কি শিরিক? কিসের হারাম? হারামের বাপ নাম কি? কথা কন না কেন, শিরিক হলো সব চাইতে বড় অপরাধ। কথা কি বোঝা গেল? একটু আলোচনার প্রেক্ষাপটে বললে বুঝে ফেলে দেবে। অনেক মুসলমান আছে আবেগের ঠেলা বাবার পায়ে শেষ দিতে, বাবাকে পীর বাবা, কি বাবা, জোরে কর, এলাকায় আছে আরে নাই, থাকলে আমার করার কিছু নেই। দেখবেন অনেক মুসলমান আছে পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়, দরগায় সিজদা দেয়, দুর্গায় সিজদা দেয়। কোন ঈমানদার এগুলো করতে পারে? জোরে বলেন পারে। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্ব নবী জঙ্গলের ভিতর দিয়ে পথ চলতেছেন, জঙ্গলের একটা উঠ এসে নবীজির কদম মোবারকে মাথা নত করে, এমন দৃশ্য দেখার পর সাহাবীরা ডেকে বলে, নবী গো জঙ্গলের উঠটার ভাগ্য কত ভালো, আপনার কদম মোবারকে মাথা নত করে, আপনি যদি একবার অনুমতি দেন আমরা সবাই আপনাকে একবার সেজদা দেব।
নবী ডেকে বলে সাহাবীরা আল্লাহ পাক যদি দুনিয়াতে মানুষে মানুষকে সিজদা করা নিয়ম করে দিত দুনিয়ার সমস্ত নারীরা তার স্বামীর পায়ে সিজদা দিত। স্ত্রীরা কার পায়ে সিজদা দিত? স্বামীর। সাহাবীরা নবীর পায়ে সিজদা দিতে চায় মনে আশা। নবী বললেন না, সিজদা দেয়া আর তোমার বাবা এত বড় পীর, নবীর চাইতে বড় হয়ে গেছে, তুমি মাথা নত করে সিজদা দাও। পীরে কিছুই বলে না, পা গায়ে দিয়ে রাখছে। এ কথা কর না কা? এই ধরনের শিরিক মারাত্মক। কিছে কিছে বলতেছে হুজুর? কিছে আমি আয়ুব হুজু, মানে আয়ুব নবীর খালা তো ভাই নাকি? আচ্ছা আমার ভাইয়েরা, কোন পীরের পায়ে সিজদা দেওয়া, কোন পীরের পায়ে সিজদা দেওয়া, কত ভণ্ড বের হয়েছে আমাদের সমাজে পীরের নামে। পীর ছিল শাহজালাল, শাহপারান, শামাকদুম, বাইজিদ বোস্তামী, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, রহমতুল্লাহ আলাইহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শামাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা ওলিদের পাক ভূমি কথা বলে ঠিক কিনা? এটা সত্য কথা। এদেশে ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলামের প্রচার হয়েছে, এটা সত্য কথা। বিশ্বনবী সাহাবা ইকরামদের সামনে বলতেছেন, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে গেল, আর একটা লোক মাছি না মেরে জান্নাতে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কেমন কথা, একটা মাছি মেরে মানুষ জাহান্নামে গেল? ঘটনাটা একটু আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী তখন ডেকে বলে, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে এমন একজন জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, আর তার সরকারি লোক প্রতিমা গুলো পাহারা দেয়। আর ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই পথ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। যদি কেউ একেবারে পার হয়ে যেতে চায়, জালেম বাদশার নিয়ম হলো কাল্লা ফেলায় দেবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। ওই রাস্তা দিয়ে ইমানদার হেঁটে যায়, ওই জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও, না হলে রাস্তা পার হতে দেবো না। ইমানদার লোক চিন্তা করে, ভাই আমার কাছে তো কিছুই নাই, কি দেব? বলে, কিছু তো দেওয়াই লাগবে, না দিলে প্রতিমার নামে কিছু না দিলে যাওয়া নাই। লোকটা ডেকে বলে, ভাই সত্যি আমার কাছে কিছুই নাই? তখন বলতেছে, শোনো, ওই যে প্রতিমার নাকের ডোকা একটা মাছি পড়ে আছে, ওই মাছিটাকে মারো, প্রতিমার নামে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করলো, একটা মাছি মেলে কি এমন অপরাধ হবে? প্রতিমা নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কয়েকদিন পরে আর একটা ইমানদার আসছে বাজার, সেই ইমানদারকে বলা হলো, প্রতিমার নামে কিছু দাও। আল্লাহর বান্দা ইমানদার ডেকে বলে, না দেওয়ার তো প্রশ্নই আসে না, আল্লাহু আকবার, আমি দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করতে আসো না, যদি প্রতিমার নামে কিছু না দাও তোমার কাল্লা আমরা ফেলা দেব। ইমানদার দেখে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কয়েকদিন আগে একজন ইমানদার আসছিল, সে একটা মাছি মেরে চলে গেছে, সেই একই অফার তোমারেও দিলাম, ওই যে প্রতিমার নাকে ডোবে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও, খামাকা জীবনটা হারাইও না। ইমানদার দেখে বলে, কিছু তো দেব না দেব না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিকও আমি করতে পারবো, প্রতিমার নামে একটা মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা বলতেছে, বাদশার অর্ডার আমাদের মানতে হবে, তুমি যদি আমাদের কথা না শোনো কাল্লা ফেলা দেব। ইমানদার দেখে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে। কথা বোঝেন? বোঝেন? দেখেন ইসলাম ইমানদারদেরকে কিভাবে মানতে হবে। আমার ভাইয়েরা, এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে মাসি উমার বানা যখন, তাহলে কাল্লা দিয়ে যাও। এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবীজি রেখে বলে, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল,
ও নিরাপদে যায় নাই, মাসি মেরে শিরিক করে জাহান্নামে চলে গেল। আর যে ব্যক্তি মাসি নামের সামান্য মাসি মারার মতো শিরিক করলো না, ওই ব্যক্তি নিজের কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। কান সুবহানাল্লাহ। এই জন্য বাজান, শিরিক হলো সবচাইতে মারাত্মক একটা অপরাধ, মারাত্মক একটা জুলুম। আমার নবীজির কাছে এক সাহাবী এসে বলে, নবী গো সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো এর পরে কোনটি? বিশ্ব নবী জবাব দিয়া বলেন, নিরাপরাধ কোনো ব্যক্তিকে কারণ ছাড়া হত্যা করা। এরপরে দেখে বলে, নবী গো কোনটি? এরপরে নবীজি দেখে বলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। এগুলো অনেক বড় অপরাধ, বড় গুনাহ, কথা বলেন ঠিক। আজকে এগুলো আছে না নাই? আল্লাহর সাথে শিরিক করা আছে, নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা আছে। কিয়ামতের আলামতের মধ্যে ভবিষ্যৎবাণী এরকম একটা আছে বাজান, এমন একটা জামানা এসে যাবে যে ব্যক্তিকে হত্যা করা হবে, হত্যাকারী ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হলো, কি এমন অপরাধ। যে ব্যক্তি নিজে হত্যা, যে ব্যক্তি হত্যা করলো, সেই মানে যে ব্যক্তি হত্যা করতে আসছে সে ব্যক্তি নিজেও জানবে না আমি লোকটাকে কেন মারলাম, কি অপরাধে মারলাম। আহত ব্যক্তি জানবে না কেন তাকে আহত করা হলো, নিহত ব্যক্তি জানবে না কেন তাকে নিহত করা হলো। আবার যে ব্যক্তি ওই যে উপরের ওয়ার্ডারে নিরাপরাধ মানুষটাকে হত্যা করলো, ইসলামী আন্দোলন করার কারণে স্ত্রীর কোল থেকে তুলে নিয়ে যায় ফাঁকা রাস্তায় গুলি মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, বিনা দোষে লোকটা দুনিয়ার থেকে বিদায় করে দিল। বলেন তো বাজান, এই সমস্ত হত্যাকাণ্ড কিয়ামতের আলামত। আইসা গেছে না একটু দেরি আছে? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচারি আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসনুন, তোমরা জিনা করো না, ব্যভিচারি করো না, নিজের বউডারে ভালো লাগে না, পাশে প্রতিবেশীর বউরে দেখে কি ভালো, কথা কন না কেন, দেখলে সালাম সালাম আলাইকুম ভাবি কেমন আছেন, দিন দিন যা সুন্দরী হচ্ছেন ভাবি, দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। এর হাইব্রিড শয়তান বিয়ে না হলে ভাবি ডাকো কারে, কথা কন, কথাই আছে পরার পিঠে বড় মিঠে, একটা প্রবাদ আছে না? তো নিজের বউরে দেখে ভাল লাগে না, অন্যের বউরে দেখে মজা নেন, এরকম বদ চরিত্রের মানুষ আছে না? এরকম নোংরা মন মানসিকতার মানুষ সমাজে আছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে সরে বলেন আমি। আমি যে কথা বলতে চাই ভালো করে বুঝবেন, শিরিক কত বড় মারাত্মক গুনাহ অপরাধ। এটা একটা খাবারের প্লেট, আপনার একটা গেস্ট আসবে ঝিনাইদহ শহর থেকে, রঘুনাথপুর, গোস্ত রান্না করেছেন, খাসির গোস্ত, মুরগির গোস্ত, গরুর গোস্ত, বোঝেন ভাই, সব দিয়ে ফেলে সাজাইছে, এরপরে ইলিশ মাছ, রুই মাছ, কাতাল মাছ আছে না, বড় বড় মাছ যা আছে, এরপরে ছোট মাছ, মাওয়া মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, ইচা মাছ, এগুলো দিয়া সাজাইছে। এরপরে ভাজি ভর্তা পুরপুরি ডাল চপ জাস সব, চিন্তা করলেন সবই তো দিলাম, ছোট ছেলেটা বড় ভালোবাসে, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোণায় রেখে দিয়েছে। এইবার গেস্টের সামনে খাবারের পরিচিতি হচ্ছে, এটা কি গরুর গোশ, ভালো, এটা খাসি, এটা ভেড়ার গোশ, এটা মুরগি, উফ, এটা কি মাছ, কাতল, এটা বল মাছ, এটা রুই মাছ, এটা কি মাছ, এটা উমুক মাছ, এটা এ এ ই জি, এটা তখন বলতে যে ভাই সবই যখন দিলাম ছোট ছেলেরা একটু ভালোবাসে আর সামান্য একটু পায়খানা। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমানই খাবার গ্রহণ করবে? জোরে বলেন করবে? দুনিয়ার কোনো মেহমান অত দামি প্লেটে যা খাবার থাকে থাক, সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমান ওই খাবার যেমন গ্রহণ করবে না, ঠিক আপনার আমলের প্লেটে নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত যত ধরনের ভালো ভালো নেক আমল থাক না কেন, যদি আমলের প্লেটে সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ হয়ে যাবে, সব আমল শেষ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? শিরিক হলো এত বড় অপরাধ, কথা বুঝে আসছে? এইবার চলেন সামনে যাও, আমরা আমাদের সন্তানদেরকে শিরিক বুঝাবো তো ইনশাআল্লাহ, বুঝাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লোকমান তুমি যখন তোমার সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইয়া দিলা, আমি আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিলাম, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম,
আমি আল্লাহ পাক তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলাম, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, এইবার তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ পাক বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করাইছে। ওই স্ত্রী উত্তম, যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার স্বামী আমার, তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আমিও একদিন মা হব। এগুলো স্ত্রী উত্তম স্ত্রী। যে স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, এগুলো স্ত্রী প্রকৃত মানুষ। এমন বউ যারা পাইছে তাদের সংসারে অশান্তি, কিন্তু যারা শ্বশুর শাশুড়িকে সহ্য করে না, নিজের বাবা মা আসলে স্বামীরে তালিকা দেয়, এই বাজার করে, আমার আব্বা এটা পছন্দ করে, মা এটা পছন্দ করে, বাপ রে বাপ। আর স্বামীর মা বাবা আসলে সহ্য করে না, আমি রান্না করতে পারবো না, আমার সমস্যা, বাপ রে বাপ। প্রতিদিন আসে, যার এদেশে এই খা আছে না, হাই রে বউ বহুরূপী। ওর মা বাবার বেলায় কি যদি বলে শাশুড়ি বাড়িতে আসলো, কি নিয়ে আসবো গরু গোস্ত? মা কি গরু গোস্ত পছন্দ করে? ওই যে তুমি একবার দেশি মুরগি নিয়ে আমার বাড়িতে গেছিলে, মা সেই পছন্দ করে, কথা কেন? পিতা মাতার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, কথা বলে ঠিক না? অনেক কথা বলা যায়, বোঝানো যায়, সময় তো এইভাবে নাই, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ। এরপরে লোকমানে হাকিম তার কোলে চার টুকরা সন্তানগুলোকে ডেকে উপদেশ দেন, ইয়া বুনাইয়া লোকমানে হাকিম তার কলিজা টুকরা সন্তানকে ডেকে বলে, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, তাও যদি শিলা গর্বে হয়, আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় হাজিরি করবে। আমার আল্লাহ বলেন সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ বলেন সর্ববিষয়ে গোপন খবর রাখেন, কথা বলেন ঠিক কিনা? সব খবর কার কাছে? যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যদি সরিষার দানার পরিমাণ গুনাহ করো, আল্লাহ পাক সেইটাও তোমার আমল নামায় লিখে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণ নেক আমল করো, ভালো আমল করো, আল্লাহ পাক সেইটাও আমল নামায় লিখে রাখবে, কথা কোন ঠিক কেনা? সেটা যদি শিলা গর্বে হয়, আকাশ হয়, মাটিতে হয়, বন জঙ্গলে হয়, যুবক মনে করো না, জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে, আকাশে হোক জঙ্গলে হোক শিলা গর্বে হোক হেলিকপ্টার ভাড়া করে হোক, যেখানে যা করো না কেন, গোপনে প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে, যে যা করি না কেন, সব দেখেন কি। এজন্য হিসাব করে চলা লাগে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, বান্দা এমন কোন কথা বলেন, এমন কোন কর্মকাণ্ড করে না, যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই, সব লেখা হচ্ছে, কথা বলেন ঠিক কি? আমার যুবক ভাইরারে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আপনার সন্তানকে উপদেশ দিতে হবে, ছেলে আমার খবরদার সরিষার দানার পরিমাণ গুনাহ করবা না, অপরাধ করবা না, অন্যায় করবা না। ছোট্ট বাচ্চা না বুঝে অন্য আর একটা বাচ্চার কলম নিয়ে বাড়িতে আসছে, খুশি হয়ে বলা লাগবে না, যাক 10 টাকা বাঁচাই দিল। ছেলেরে বুঝাইতে হবে, বাবা স্কুলে গেছো পড়াশোনা করার জন্য, মাদ্রাসায় গেছো পড়াশোনা করার জন্য, কারো কলম চুরি করার জন্য নয়, কথা কাট।
ছেলেটা মানুষের গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়। আরে আমি জীবনে মানুষের গাছে ঢেল দিতে পারি নাই, আর আমার ছেলে আম চুরি করে বাঘের বাসা না নেয়। ছেলের উৎসাহ দেয় চুরি করার জন্য। আর যদি আদর্শ পিতা হতে চান, আদর্শ বাবা হতে চান, সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চান, তাহলে বলতে হবে, বাবা আমি কোনো আম চোরের বাবা হতে চাই না। জীবনে কোনোদিন মানুষের গাছ থেকে না বলে একটা ফল আর পাড়তে পারবা না। তোমার আম লাগুক, জাম লাগুক, কাঁঠাল লাগুক, ছেলে আমার ফজলি আম খাওয়াবো, হরিভাঙ্গা খাওয়াবো, আম রুফালি খাওয়াবো, বাজার থেকে যত খুশি আম কিনে খাওয়াবো, এরপরে কোনোদিন মানুষের গাছ থেকে আম চুরি করবা না। ছেলেটা মানুষের পুকুর থেকে গোপনে মাছ চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি, কয় কেজি, 10,000, এক মাসের মাছ কেনা বাসায় দিলি, এরকম বলা যাবে না। ছেলেকে বলতে হবে, বাবা মানুষের পুকুর থেকে জীবনে কোনোদিন মাছ চুরি করে আনবি না, কথা কন ঠিক কিনা? এইভাবে যত ধরনের চুরি হোক না কেন, সে যদি একটা দোকান থেকে একটা ছোট সেন্টারে ফুটো চুরি করে নিয়ে আসে না বইলে, তাও ছেলেকে সাবধান করে দিয়ে বলতে হবে, বাবা আমি চোরের বাবা হতে চাই না, আমি আদর্শ সন্তানের বাবা হতে চাই, আমি আমার সন্তানকে এমন ভাবে গড়ে তুলতে চাই। পত্র এলাকার সমস্ত মানুষজন বলে, বাসস্বামীর একটা ছেলে আছে, অমায়িক ব্যবহার, এমন নম্র ভদ্র বিনয়ী ভালো স্বভাবের ছেলে এই গ্রামে আর একটাও না, এমন আদর্শ সন্তান আমি তোমাকে বানাইতে চাই, কথা বলে ঠিক কি না? সন্তানগুলোকে এইভাবে বুঝাইতে হবে। এরপরে সন্তানকে বলতে হবে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, সালাত কায়েম করা লাগবে, সালাত কায়েম করা লাগবে। আমি যদি ছেলের হাত ধরে মাদ্রাসায় নিয়ে যেতে পারি, ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারি, হাটে বাজারে মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যেতে পারবো না? পারবো কিনা? জোরে বলেন, পারবো কিনা? যারা পারবে ওরা পৃথিবীর সফল বাবা, নিজের ছোট্ট সন্তানটাকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায়, আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া লাগবে। বাবার এটা আমাদের ইবাদত খানা, এখানে আমরা আল্লাহকে সিজদা দিতে আসি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা, দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। দুই নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ, সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না? না, ছেলেকে বলতে পারে, এ কুসিঙ্গা যায় স্কুলে যা, বলতে পারেন না আজান দিয়েছে মসজিদে চলো, বলা যাবে না? মা বোনদেরকে বলবো, মা ছেলে স্কুলে জানা কুসিঙ্গে জানা খবর নিতে পারে, ছেলে জহর আসর মাগরিব এশা পড়েছে কিনা খবর নেওয়া দরকার আছে না? স্কুলে না গেলে খাবার বন্ধ করে দেন, নামাজে না গেলে ওই কথা বলে, নামাজ পড়বি না বাড়িতে খাবার, কথা বলেন না? একটু ধমক দিয়া শাসন কইরা আমাদের সন্তানগুলোকে দিনদার নিকার বানানোর দরকার আছে না? না, একটা পরিবারে পাঁচজন ছয়জন সবাই যদি নামাজ পড়ে ভাল লাগে না ভাই? ওই পরিবারটা দেখে মজা লাগে না? আমরা ছয়জন সদস্য, ছয়জনই নামাজি, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই নামাজ পড়ে, আল্লাহু আকবার, এমন একটা পরিবার আমাদের দরকার আছে না? না, ওটা বসা করতেছেন কেন? বেশি হয়ে গেছে না হুজুর? তো সেই হুজুর ধরছে তো ধরছে, আর ছাড়ে না, 12টা 12 হয়ে গেছে, এরকম ভাবতেছেন নাকি? চলেন, আমি আপনাদের মতি গতি দেখে বুঝছি, ঠিক আছে, আমি আবার ওইরকম না, শুধুমাত্র নিজের বিবেকের দিকে তাকায় কথাগুলো বলতেছি, এই আর অন্য কোনো কারণ, সামনে কে আছে বৈশা ওইটা দেখতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সন্তানগুলোকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ। এরপরে ওয়ামর বিল মারুফ, সন্তানকে বলতে হবে, বাবা তুমি সৎ কাজের আদেশ দেবা, নিজেও সৎ থাকবা, সৎ পথে চলবা, সৎ কাজের আদেশ দেবা, মানুষদেরকেও কল্যাণকর কাজ করবা, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবা, নিজেও ভালো ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে উৎসাহ দেবা, কথা মানে ঠিক কি না? এরপরে বলতে হবে, অনহা নীল মঙ্কা, অসৎ কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে, তুমি কোনো অন্যায় করবা না, তুমি কোনো গুনাহ করবা না, তুমি কোনো অপরাধ করবা না, তুমি কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবা না।
এরপরে সন্তানকে বলতে হবে অসবির আলা মা আসাবাকা, বিপদ আপদ আসলে সবর করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এরপরে সন্তানকে বলবেন ওয়ালা তুসইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে বলতে হবে ছেলে আমার, মানুষকে দেখে অবজ্ঞা অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, কোনো মানুষকে ছোট করে দেখবা না। আজকে আমরা সন্তানদেরকে হিংসা শিখাই, অহংকার শিখাই, এ তুই তালুকদার বংশের একমাত্র ছেলে, কাউরে গুনবি না, কাউরে টাইম দিবি না, কথা ঠিক কিনা? এই তুই মার খায় আসলি কেন? দুই চারটা মারে মাদার করে আসবি, তুই রাস্তাতে হেঁটে গেলে মানুষজন তোরে দেখে ভয় পা, তুই কার ছেলে রে, কোন বংশের ছেলে, ভুলে গেছিস? মানে ছেলে পালতেছে না, মানে এলাকার কাটার ক্যাডার পালতেছে, কথা না? ছেলে পালতেছে না, কি পালতেছে? ক্যাডার ক্যাডার মাস্তান, এরকম বাবা আছে না? না, ছেলেদেরকে খারাপ কাজে উৎসাহ দেয়। এ খবরদার, নরম হয়েছে না, গরম হয়েছে আছে না, এরকম বাবা আছে না? ওই দেখেন এলে বাবা আই যে ছেলে কি বানাইছেন, ছেলে নেককার দিনদার নাকি, লাফায় চলে যাচ্ছেন? ছেলেদেরকে একভাবে উপদেশ দিয়েছেন কখনো? বাবা জমিনে নম্রতার সহিত চলতে হবে, ওয়ালা তামশিফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করা যাবে না, অহংকার বশত জমিনে বিচরণ করবে না, অহংকার বশত জমিনে পা ফেলবে না। অহংকারকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ ভালোবাসে না। যাই হোক, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটেছে, আমিও চাই না বেশি জোর করে আওয়াজ শোনাইতে, আপনারাও বাড়িতে যা শান্তি পাবেন, আমিও গেলে শান্তি পাইনি। প্রতিদিন রাতে আমি কথা বলি, সূরা লোকমান থেকে যতটুকু আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? তারপরে বলার আছে আল্লাহুম আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রঘুনাথপুর নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আল্লাহ আমি গুনাহগার আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাফ সাহেবকে সঙ্গে নিয়ে, প্রধান অতিথি জনাব আলহাজ সাইদুল সাইদুল করিম মিন্টু সাহেবকে সঙ্গে নিয়ে, আল্লাহ আজকের মাহফিলের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার রবিউল হাসান জনাব আতিকুল মাসুম জনাব তোফাজ্জল হোসেন বিপ্লব বিশ্বাস, হাই রব্বুল আলামিন, যতগুলো ভাইরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তালা সভাপতি স্যার মাদ্রাসার ডাক্তার রবিউল হাসান সাহেব আলা অনেক বড় মনের মানুষ, 10,000 টাকা নগদ দিয়েছে, 1,00,000 টাকা বাকিতে দিয়েছে, আল্লাহ সারা হায়াত বাড়াইয়া দেন, জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন, আল্লাহ তার লম্বা টাইম হায়াত দেন, যাতে এই মাদ্রাসায় যেন খেদমত করতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব, আল্লাহ সকল আলোচকের আলোচনা কবুল করে নেন। এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ সেই দানগুলো কবুল করো, এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, যে যা আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ সকলের উদ্দেশ্য তুমি পূরণ করে দিও। রব্বুল আলামিন আমি গুনাহগার হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম মানায় কবরে চলে গেছে, মা বাবার কবরে সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামফুমা কামা রব্বায়ানি সগীর, ওকো রব্বির হামফুমা কামা রব্বায়ানি সগীর। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, মাতা পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়া দাও, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলে পিছনে যতগুলো মানুষ সহযোগিতা করেছে, লাইট লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরে ভাই সব আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন এলাকার প্রশাসনের ভাইদের হায়াত বাড়ায় দেন, দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ সমস্ত মানুষগুলোর হায়াতের জিন্দগিতে বরকত দিয়া দেন, দিনের পথে কবল করেন, সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানায়া দেন। আল্লাহ সূরা লোকমানের আলোকে যে আলোচনা করেছে আল্লাহ
রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে সেইভাবে আদর্শ সন্তান বানানোর তৌফিক দিয়ে দাও। চারজন হাফেজা কোরআনের মাথায় সম্মানের পাগড়ি পরায় দাও হলো আল্লাহ কবুল করেন, ওস্তাদ ছাত্রদের কবুল করেন, মাদ্রাসায় যত মানুষ কোরআন কেনার জন্য টাকা দিয়েছে আল্লাহ কবুল করো। পর্দানি সীমা বোনের এসেছে আল্লাহ তেমন কিছুই বলতে পারলাম না, আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায় দাও, দিনদার নেককার বানায় দাও, স্বামীর খেদমতকারী পতি ভক্তি স্ত্রী বানায় দাও। আল্লাহ এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো, আগামী বছর বড় কোন আলেম এসে যায় কোরআন তাফসীর করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করো। হে রব্বুল আলামিন, যারা কষ্ট করে বারবার যোগাযোগ করে আমার দাওয়াত দেনেছে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও, বিশেষ করে আমার ভাই হাফেজ মাওলানা মেহেদি হাসান ফারুকী ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আমার আরিফকে কবুল করো, টুটুলের হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও। আল্লাহ মা হারা বাবা হারা এতিম আল্লাহ তার চলার পথকে তুমি নিরাপদ দিয়ে দাও, মনের সমস্ত খাকা পূরণ করে দাও, হায় আল্লাহ তাআলা মনের কামনা বাসনাগুলো পূরণ করে দাও। আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবর করো, মিডিয়ার ভাইদেরকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও। আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোন পোস্টার থামবে, এমন কোন আজেবাজে টাইটেল থেকে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে অমিক্রণ থেকে হেফাজত করো, এদেশের মানুষগুলোকে হেফাজত করো। আল্লাহ এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করো। রব্বুল আলামিন আমি গুনাহগার দোয়া করি আল্লাহ এদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হকানি উলামায়ে কেরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেমেরা কারাবন্দি হয়ে আছে আল্লাহ ওই কোরআনের ময়না পাখিগুলো খাসা থেকে আমাদের মাঝে ফেরায়া দাও। আল্লাহ এদেশের জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, নফসের তাড়নায় পড়ে গুনাহ করেছি, রাতে রাতারে গোপনে প্রকাশে গুনাহ করেছি, আল্লাহ তুমি গাফফার আমরা গুনাহগার, তুমি মনিব আমরা সবাই তোমার গোলাম, দিনের আলো রাতে রাতারে এমন কোন গুনাহ নাই যা করি না, আমাদের গোনার দিকে যদি তাকাও জাহান্নাম সারা কোন উপায় হবে না। আল্লাহ আমাদের সকলের তাম জীবনের গুনাগুলো মাফ করে দেবে। এখন যদি মারা যায় মসজিদের মাইকে এলান জারি হবে, আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে, ছেলে মেয়ে কাঁদবে, দেখে রঙিন পোশাক কইলা সাদা কাপড়ে জড়াইয়া চকলেটের মতো মরাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে, যেই কবরে ডানে মাটি বামে মাটি, মাটির ওপরে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিক না, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে মালিক, কত মানুষের জানা যাই গেল। আর কয়েকদিন আগে বৃষ্টির মধ্যে একটা মানুষ মারা গেল, যারা যা পড়াইয়া যা দেখা যায় কবরের মধ্যে পানি, কয়েকবার পানি চেঁচা হল আবারও পানি আসে, পরিশেষে কলার গাছ কাইটা কবরের মাঝে দিয়া তার উপরে লাশটা রাইকা বাসের বিছানা বিছাইয়া কাদা মাটি দিল, যখন ছেলেরা হাউ মাউ করে কাঁদে আর বলে মা দামি কাঠটা রাইকে গেলি মা, কাদা মাটির কবর রাইখলাম রে মা, ছেলেরা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যা, আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কেউ তো জানি না রে মালিক, কখন কোন সময় কোন দিন ডাক দিবা আমরা কেউ তো জানি না, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমাদান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মরণ দিও মালিক, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও রে মালিক, ইসলামী আন্দোলন করতে গিয়ে কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজপথে জীবনটাকে বিলানোর তৌফিক দিয়ে রে মালিক।
জীবন একটা বার খানায় কাবাই কবুল করে নিও আল্লাহ। রাসূলের রওজার পাশে দাঁড়ায় একটা বার সালাম দেওয়ার সুযোগ না দিয়ে কবরে নিও না আল্লাহ। আমাদের সবাইকে নবী প্রেমিক বানায় দাও, কোরআন প্রেমিক বানায় দাও, মাদ্রাসা মসজিদ মুখী বানায় দাও। আল্লাহ ফাসত সালাত আমাদের সবাইকে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাহফিল কবুল কর। আল্লাহ যতগুলো মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছে নিরাপদে সবাইকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাতের বিনিময় কবুল কর। আবারও যদি কোথাও আসে আল্লাহ এই মানুষগুলোর সাথে আবারও দেখা করার সুযোগ করে দিই। জীবনে যদি কোনোদিন আর দেখা না হয় জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।